আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবনে পাওয়া না পাওয়ার বেদনায় হতাশ হওয়া কিংবা মানসিক চাপ অনুভব করা নতুন কিছু নয়। বিপদ আপদ, চাপ কিংবা না পাওয়ার বেদনা যত বেশি হোক না কেন, কোনো অবস্থায় হতাশ হওয়া ইমানদারের কাজ নয়। বরং সর্বাবস্থায় মহান আল্লাহর ওপর আস্থা রাখাই সুস্থ থাকার উপায় এবং বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিওটিতে কোরআন হাদিস থেকে জানিয়ে দেব কিভাবে হতাশা কাটিয়ে মানসিকভাবে ভালো থাকতে পারবেন। বিপদ আপদ, হতাশা, রোগ শোক সবই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছু ক্ষতি দিয়ে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের ওপর কোনো বিপদ এলে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত 155-156। সুতরাং যে কোনো পরিস্থিতিতে হতাশা কিংবা মানসিক চাপ সামলাতে কোরআন সুন্নাহের আমল করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আবশ্যক। হতাশা কিংবা মানসিক চাপ বেড়ে গেলে যে আমলগুলো করা জরুরি তা হল কোরআন তেলাওয়াত করা। হতাশা ও মানসিক চাপ কমাতে কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। মহান আল্লাহের মধুর বাণী কোরআন তেলাওয়াত মানুষের মনকে প্রফুল্ল করে তোলে। কেননা কোরআন তেলাওয়াত মানুষের অন্তরের প্রফুল্লতার অন্যতম উৎস। কোরআন তেলাওয়াতের মাধ্যমেই মানুষ মনে প্রফুল্লতা ও মানসিক প্রশান্তি পেয়ে থাকে, দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে। দোয়া ও জিকির করা, হতাশা কাটাতে এবং মনে প্রশান্তি পেতে বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা। কেননা দোয়া এবং জিকিরের মাধ্যমে মনে প্রশান্তি আসে বলে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা অন্তরে স্থিরতা ও শান্তি আসে। সূরা রদ আয়াত 28। এই বিষয়ে হাদিসও এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমতিকা আস্তাগিস, যার অর্থ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। তিরমিজি মুস্তাদরকে হাকিম মিশকাত। নামাজে মনোযোগী হওয়া, বিপদ মুসিবত পেরেশানির সময় নামাজের মাধ্যমেই প্রকৃত প্রশান্তি লাভ করা যায়। কেননা নামাজের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর সাহায্য লাভ করে থাকেন। তাই মানসিক প্রশান্তি পেতে নামাজে মনোযোগী হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। সূরা বাকারা আয়াত 45। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কঠিন সমস্যার মুখোমুখি হতেন তখন নামাজ আদায় করতেন। আবু দাউদ। হাসি খুশি থাকার চেষ্টা করা, অস্থিরতা ও হতাশা কাটাতে হাসি খুশি থাকার বিকল্প নেই। যে কাজ করলে মনে শান্তি পাওয়া যাবে সে কাজে নিজেকে অভ্যস্ত করে তোলা, যদি তা হালাল হয়, তবে কোনোভাবেই হারাম কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না। হতাশামুক্ত থাকতে চলাফেরা, উঠা বসা সহ যে কোনো বিনোদনের ক্ষেত্রে হালাল হারাম মেনে চলা খুবই জরুরি। তা হতে পারে দিনদার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। মানসিক হতাশা ও অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুলের বিকল্প নেই। কেননা তিনিই বলেছেন, যে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। আর যে ব্যক্তি দুনিয়ার সর্বাবস্থায় মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে জানে তার কোনো চিন্তা নেই। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সেরূপ যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। বুখারী। সুতরাং কোনো অবস্থাতেই হতাশ না হওয়া, মহান আল্লাহর ওপর অগাধ আস্থা এবং বিশ্বাস রাখা, মনে প্রশান্তি লাভে জিকির, দোয়া, তওবা, ইস্তেগফার, নামাজে মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হতাশার সময় উল্লেখিত আমলগুলো ও দোয়াগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, হতাশা থেকে হেফাজত করুন। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক দিন আর যত বেশি সম্ভব শেয়ার করে ছড়িয়ে দিন। তাছাড়া আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শুকরিয়া। আল্লাহ হাফেজ।